চার বছর আগে আমার একটা জাত দেয় কানিয়া নামের জামালপুর সিট দিয়া, ওইটা আমি প্রথম বছর করি, প্রথম বছরই আমার রেজাল্ট ভালো হয়েছে। তরমুজ সুস্বাদু এবং গরমের সময় অত্যন্ত তৃপ্তিদায়ক ও তৃষ্ণা নিবারক একটি ফল। এর ভেষজ ও পুষ্টিগুণও রয়েছে অনেক। আমাদের দেশে প্রায় সর্বত্রই কম বেশি নানান জাতের তরমুজ চাষ হয়ে থাকে। এটি বেশ লাভজনক ফসল। তরমুজ চাষ করে অনেকেই সফল হয়েছেন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকার জনাব গিয়াসউদ্দিন লিটু এই ধরনের একজন উদ্যমী তরমুজ চাষী। তিনি তার ঘেরের পাড়ে বিভিন্ন ধরনের তরমুজ চাষ করেছেন। আমি প্রথম চার বছর আগে আমার একটা জাত দেয় কানিয়া নামের জামালপুর সিট দিয়া, ওইটা আমি প্রথম বছর করি, প্রথম বছরই আমার রেজাল্ট ভালো হয়েছে। সারা বাংলাদেশে অনেকেরই বীজ দিছিল, আমি একমাত্র আমি ওই বীজটা এখানে ফল পাইছি এবং খেতেও পারছি, বিক্রিও করছি, লাভজনক। তারপরের বছর হইতে আমি এই চার বছর যাবৎ চাষ করি। গত বছরও বাণিজ্যিকভাবে চাষ করছি, এই বছরও আমি বাণিজ্যিকভাবে চাষ করছি। চারটে আইটেম এবার লাগাইছি, চার জাতের। কী কী জাত? এটা হইলে একটা হইলে সুইট ব্ল্যাক টু, আর একটা হইলে আপনার এটার উপরে কালো ভিতরে লাল, আর হইলে কানিয়া বাংলালিং ভিতরে হলুদ, আর একটা আছে বাহিরে হলুদ ভিতরে লাল, আর একটা জাত হয়েছে খুবই মিষ্টি তরমুজ, এটা হইলে সোনিয়া, ওই জামালপুর সিডিরই সোনিয়া। আর একটা জাত থাইল্যান্ডের, ওইটাও এবার নতুন চাষ করছি, ওইটা খুব সুস্বাদু, ওইটার খুব কড়া মিষ্টি, খুব ভিতরে লাল। প্রায় আপনার 4000 গাছ লাগাইছি, 4000 গাছ লাগাইছি বাণিজ্যিকভাবে, যদি আল্লাহ আমারে ওয়েদার ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, পক্ষে থাকে, তাহলে আমি লাভজনক। না, এবছর এ পর্যন্ত বিক্রি শুরু হয় না, হপায় কালে ফল পড়ছে। যেভাবে সবজি চাষ করতাম, শশা টশা লাগাইতাম, ওই কায়দাই লাগাইতে লাগাইতে এখন আমি একটু ওই কৌশলীভাবে এই লাগাই। দুই বছর এই বেডটা তৈরি করিয়া একটা মালসিং করি, মালসিং এর উপরে মালসিংটা কি, মালসিং দিই আপনার ওই যে বেড গুছাই গাছাই সমস্ত কিছু সার টার দিয়ে একটা মালসিং দিই, মালসিংটা দিই কচু ডিবানা দিয়া দেওয়া উচিত। বিদেশে দেয় পলি দিয়ে, আমাদের দেশে ওই পলি নেয়, দুই কালারের পলি লাগে, উপরে একটা রং আবার নিচে একটা রং। আমি করছি কি, ওই যে কাঁচা কচু ডিবানা দিয়া মালসিং দিছি, মালসিং দিয়ে আমি চারা বসাই দিছি, এতে আর চারা নষ্ট হয় না বর্ষার মধ্যে, বর্ষায় ওই চারা নষ্ট হবে না। আবার এগুলো ওই যে ব্যাগিং করতে হবে প্রত্যেকটাই, ও অত বড় তো থাকতো না, তক্ষণে পড়ে যেত, আমার ছেলে ও বাঁধে। লাগানোর পরে শুধু পরিচর্যা যে ওই যে প্রাথমিক অবস্থায় পোকামাকড়ে না ধরে, আর হালকা কীটনাশক দিতে হয়, আর আপনার খেয়াল রাখতে হয় যে এই দুটি দূরে না কাটে, গাছ যখন ফুল করা আসে তখন হালকা কিছু সার দিতে হয়। তরমুজ খেতে সাধারণত কোন ধরনের পোকামাকড় বা রোগ বালাই হয়? ছত্রাকে আক্রান্ত হইলে ছত্রাকনাশক দিলে এটা কমবে যায়, এটাই ছত্রাকনাশক দেওয়া আছে। আমার চাষাবাদই বৈজ্ঞানিকভাবে, আমি মালটা লাগাইছি, মালটা আমার সাকসেস, আমি পেয়ারা লাগাইছি, পেয়ারায় সাকসেস হয়েছি, তারপর আমি ওই যে শাম্মাম লাগাইছি কিন্তু এবছর, শাম্মাম লাগাইছি কিন্তু আপনার অন্তত 100 মন শাম্মাম হবে যদি আল্লাহ দেয়। শাম্মামের বাণিজ্যিক এবছর নতুন লাগাইছি আমি, শাম্মামটার দাম বেশি, এটার থেকে দাম বেশি, ওটা 150 টাকা কেজি পাইকারি। সব মিলাই এবছর শাম্মাম আর তরমুজ মিলাই আমার একটা টার্গেট আছে 5 লক্ষ টাকার বিক্রি। সফল এবং পরিশ্রমী কৃষক গিয়াসউদ্দিন লিটু, উনি বেশ উদ্যমী এবং নতুনের প্রতি আগ্রহী। প্রতি মৌসুমে উনি কী কী নতুন ফসল আছে, কোনটা অফ সিজন ফল আছে বা সবজি আছে, সেই দিকে উনি নজর দিচ্ছেন, এবং সে অত্যন্ত পরিশ্রমের সাথে এবং সফলতার সাথে সে এই বিভিন্ন রকমের ফসল আবাদ করতেছেন এবং বেশ লাভবান হচ্ছেন। গিয়াসউদ্দিন লিটু ভাই এবছর এই জায়গাটাতে সে প্রায় 90% জমিতে 4টা জাতের অফ সিজন তরমুজ, বা আমরা বলি বর্ষাকালীন তরমুজ, এইটা চাষ করছে, 4টা
হাইব্রিড ভ্যারাইটি। সে বিগত 5 বছরেও সে এই তরমুজগুলো চাষ করছে, তখন 4টা ভ্যারাইটি করেনি, 1টা 2টা ভ্যারাইটি নিয়ে কাজ করছে, এবার সে 4টা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছে। এবং এই তরমুজ ছাড়াও সে আরেকটা ফল করছে, সেটা হচ্ছে সাম্মাম। সে এই বরিশালে আমার মতে এটা মনে হয় একেবারে নতুন একটা ফল। তো সেই সাম্মামেও সে বেশ ভালো যত্নাদি করতেছে এবং সেখানেও ফল আসছে, তো সেটা তো সে ভালো করবে। টমেটো, করলা, লাউ, লাল শাক এই ধরনের বিভিন্ন রকমের সবজি সে করতেছে। এছাড়া সে মালটা, বাড়ি মালটা এক করতেছে, তার থাই পেয়ারা আছে, তারপর তার ড্রাগন আছে। এইভাবে সে বিভিন্নভাবে সে কৃষিতে এগিয়ে যাচ্ছে এবং তার এই দেখা দেখি এলাকার অনেক 100-150 মানুষের মতন সে উদ্বুদ্ধ হচ্ছে এবং তার কাছে পরামর্শ নিচ্ছে, আমাদের কাছে পরামর্শ নিচ্ছে। তো এইভাবে এলাকাটা কৃষিতে সমৃদ্ধ হচ্ছে।